নিউজিল্যান্ড সফরে এখনও মাঠের চেহারাই দেখতে পারেনি বাংলাদেশ। হোটেল বন্দি কোয়ারেন্টিন লাইফ প্রতিদিন শুধু উদ্বেগ ভরা খবর দিচ্ছে। প্রথমে ক্যাপ্টেন মুমিনুল হক সহ চার ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলী আর ফজলে রাব্বি বিমানে কোভিড শনাক্ত এক যাত্রীর পাশে বসে অন্যদের চেয়ে তিন দিন বেশি আইসোলেশন করছেন। এখন করোনা পজিটিভ হয়েছেন লঙ্কান স্পিন কোচ রঙ্গনা হেরাথ, শরীর ভালো নেই পেস বোলিং কোচ ওটিস গিবসনেরও। গিবসনের শরীরটা এমনি ভালো না, ও ডায়রিয়া ভুগছে, বাট ওরটা ওরকম সিরিয়াস না, বাট হেরাথ পজিটিভ হয়েছে। সো আমার আমার কাছে যেটা মনে হচ্ছে যে ওদের যে সিস্টেম সেখানে ওরা হয়তো আরও কিছুদিন বেশি হয়তো হেরাথের ইয়ে করবে, কোয়ারেন্টাইনের জন্য প্রস্তাব করবে, কোয়ারেন্টাইনে রাখবে। রঙ্গনা হেরাথ করোনা পজিটিভ হওয়ায় আপাতত দলের সবাই আইসোলেশনে। স্কোয়াডের সবাইকে আবারও করানো হয়েছে কোভিড টেস্ট। সবচেয়ে বড় কথা, এমন পরিস্থিতি ঠান্ডা করার কোনো এখতিয়ারই নাই নিউজিল্যান্ড ক্রিকেটের। সবাই তাকিয়ে দেশটার হেলথ ডিপার্টমেন্টের দিকে। যে ব্যক্তি এফেক্টেড হয়েছে ওকে ওরা কোয়ারেন্টাইনটা বাড়িয়ে দিবে, বাট অন্যদের কোনো মানে সমস্যা হবে না এবং হচ্ছে না। ওদের যে ডেট দিয়েছিল সেটা হয়তো আর এক দুই দিনের মধ্যে মনে ফ্রি হয়ে যাবে, বাট নিউজিল্যান্ডে কোনো রিস্ক নেয় না আর নিতে চাবেও না। সো আমার কাছে মানে এটা কোনো ওরকম সিরিয়াস কিছু না। বুধবার অনুশীলন করার কথা থাকলেও দল করেনি, পরদিনের সেশনও বাতিল। শুধু কোভিডের ধাক্কা নয়, ক্রাইস্টচার্চের বৈরী আবহাওয়াও এর কারণ। আমরা 22-23 আমরা নিজেদের মধ্যে খেলবো এবং 28-29 আমরা নিউজিল্যান্ডের এ টিমের সাথে আমরা খেলে আমরা 1 তারিখে 2টা আমরা টেস্ট খেলবো। নিউজিল্যান্ডে জাতীয় দল, দেশে চলছে বিসিএল, বোর্ড কর্তাদের ব্যস্ততা বিপিএলে। মাশরাফিকে আইকন ক্যাটাগরিতে রাখার সুপারিশও করেছে বিসিবি ক্রিকেট অপারেশনস। ডিসিশন হয়নি এখনো, বাট ডেফিনেটলি ও তো আমাদের সুপারিশ অফসাইড তালিকাতে আছে। হ্যাঁ হ্যাঁ। সামিউল টিটু, টি স্পোর্টস, ঢাকা।